একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন সুজাতা টিপস আজ বলবো হলুদ দুধ সম্পর্কে আমরা সবাই জানি দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কত উপকারী দুধে আছে প্রচুর পুষ্টিগুণ আবার হলুদেও কিছু কম যায় না হলুদ যেমন রূপচর্চা ব্যবহার করা হয় তেমনি হলুদ স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটি উপাদান আর এই দুটি উপাদান যদি একসঙ্গে মিশিয়ে খাওয়া হয় তাহলে যে আমাদের স্বাস্থ্যের কত উপকার হবে তা দেখে নিন হলুদ দুধের উপকারিতা রক্ত সঞ্চালন সঠিকভাবে না হলে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে কিন্তু আপনারা কি জানেন যে হলুদ দুধ খেলে রক্ত সঞ্চালন তো বৃদ্ধি পায় এর পাশাপাশি রক্তনালী পরিষ্কারও করে আমাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে একটুতেই অসুস্থ হয়ে পড়বো আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে হলুদ দুধ খান ঘুম না হলে আমাদের শরীরে অনেক রকম সমস্যার সৃষ্টি হবে যেমন শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে তাই আপনারা যদি চান আপনাদের রাতের ঘুমটা খুব ভালো হয় তাহলে হলুদ দুধ খেতে পারেন যাদের হজমের সমস্যা আছে তারা নিয়মিত হলুদ দুধ খেতে পারেন মস্তিষ্কে সুস্থ রাখতে স্মৃতিশক্তি উন্নত করতে চাইলে হলুদ দুধ খেতে পারেন এছাড়াও হলুদ দুধ খেলে ব্যথা আঘাত ক্যান্সারের ঝুঁকি হ্রাস হয় দেহের অতিরিক্ত চর্বি দূর করতে সাহায্য করে যেসব মেয়েদের ঋতুচক্রের সময় ব্যথা হয় তারা হলুদ দুধ খেতে পারেন এই হলুদ দুধ ঋতুচক্রের ব্যথা দূর করে এবার বলি হলুদ দুধ তৈরির নিয়ম একশো কুড়ি মিলিগ্রাম দুধে এক চা চামচ বাড়ির তৈরি হলুদ গুঁড়ো দিয়ে কুড়ি মিনিট হালকা তাপে ভালো করে ফুটিয়ে নেবেন নামিয়ে দশ থেকে পনেরো মিনিট পর যদি চান মধু গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো মেশাতে পারেন এছাড়াও আদাও দিতে পারেন এটি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে খাবেন আপনারা কমেন্ট করে বলুন কোন বিষয়ে ভিডিও বানাবো ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন